আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ কিচেন অ্যান্ড টিপস। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব স্বাদে দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি। দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের এমন রেসিপি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা কিন্তু সত্যিই অসাধারণ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই রেসিপিটা করার জন্য প্রথমে বাগানে এসেছি দুধমান কচুর ডাটাগুলো কাটার জন্য। বাগানের পরিবেশ এবং পাখির ডাকগুলো সত্যিই অসাধারণ। বন্ধুরা, হঠাৎ বৃষ্টি আসার কারণে আমি একটা ছাতা নিয়ে আবারও বাগানে এসেছি কচুর ডাটাগুলো কাটার জন্য। বাগানে বেশ কয়েক ধরনের কচু গাছ আছে, তার মধ্যে এগুলো হচ্ছে দেশি কচু গাছ। এর মধ্যে জলপান কচু গাছ আছে এবং দুধমান কচু গাছও আছে। এটা দুধমান কচু গাছ, এর ডাটাগুলো কাটলে দুধের মতো আটা বের হয়, এই জন্য এর নাম হয়েছে দুধমান কচু গাছ। আমি এখান থেকে কয়েকটা দুধমান কচুর ডাটা কেটে নিব। কচুর ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এরকম কয়েকটা দুধমান কচুর ডাটা কেটে নিয়েছি, তারপর কেটে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে কচুর ডাটাগুলো ঢেলে দিয়েছি। একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি, যাতে কচুর ডাটার ভিতরের অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। মাঝে মাঝে কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। 10 মিনিট পরে নামিয়ে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে এরকম সাইজের 4 পিস ইলিশ মাছ নিয়েছি এবং তার মধ্যে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পরে চুলাতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা হালকা গরম করে এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। এভাবে সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। আমি এখানে মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি, তারপর সবগুলো মাছ এভাবে তুলে নিয়েছি। তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 7 মতো লবণ যোগ করেছি, 1/2 চামচ হলুদ এবং 1/2 চামচ মরিচের গুঁড়া যোগ করেছি। সবগুলো উপকরণ এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমি এখানে চুলার ভলিউম একেবারেই লোতে করে রেখেছি। তারপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচুর ডাটাগুলো যোগ করেছি। সবগুলো উপকরণ এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সার করে নিয়েছি। বন্ধুরা, আপনারা একবার এভাবে দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খেয়ে দেখবেন, দেখবেন কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সার করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে যোগ করেছি। ইলিশ মাছের সাথে কচুর ডাটাগুলো আলতোভাবে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়েছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি।
মাছগুলো এভাবে উল্টিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছি। তিন মিনিট পরে ঢাকনা তুলে কয়েকটা কাঁচা মরিচ যোগ করেছি। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 2 মিনিট পরে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। এটাই একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে এবং বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আপনারা যদি এরকম দেখতে সুন্দর এবং খেতে ভীষণ সুস্বাদু দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খেতে চান, তাহলে আমার মতো একবার এভাবে ট্রাই করে দেখুন। তাহলে নিজেরাই বুঝতে পারবেন আসলেই এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।